গ্রামে উপস্বাস্থ্য কেন্দ্র আছে অথচ গ্রামের মানুষ স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত। দিনের পর দিন উপস্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্যকর্মী কিংবা চিকিৎসকরা না আসাতে উপস্বাস্থ্য কেন্দ্রটি তালাবন্দি হয়ে রয়েছে, যার ফলে গ্রামের মানুষ স্বাস্থ্য পরিষেবা না পাওয়াতে গ্রামে তীব্র ক্ষোভ বিরাজ করছে। ঘটনা কৈলাসরের ফুলতলি গ্রামের ফুলতলি উপস্বাস্থ্য কেন্দ্রে। ঊনকোটি জেলার কৈলাসর মহকুমার চণ্ডীপুর ব্লকের অধীনে ফুলতলি গ্রাম পঞ্চায়েতটি অবস্থিত। এই ফুলতলি গ্রামের সাধারণ মানুষের দাবি অনুযায়ী ফুলতলি উপস্বাস্থ্য কেন্দ্রটি নির্মাণ করা হয়েছিল। ফুলতলি উপস্বাস্থ্য কেন্দ্রের বিল্ডিংটি অনেক আগেই নির্মাণ করা হলেও দীর্ঘদিন ধরে এটি দখলে ছিল বলে গ্রামের উপপ্রধান মৃদুল সিনহা প্রকাশ্যে সাংবাদিকদের জানান। এবং উপপ্রধান মৃদুল সিনহা আরও জানান যে ফুলতলি সাব সেন্টার তো এটা কবে ওপেনিং হয়েছে? এটা তো আমাদের ওপেনিং হয়েছে, আসলে এটা দীর্ঘদিন বন্ধ আসলো, এরপর আমরা এলাকাবাসীর সহযোগিতায় গোটা দখল মুক্ত করে গত আমরা 8/10/2020 তারিখে আমরা এটা সরকারি মতে আমরা উদ্বোধন করেছি। কে উদ্বোধন করেছিলেন? উদ্বোধন করেছিল তৎকালীন আমাদের বর্তমান মন্ত্রী বলবান দাস এবং আমাদের জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস। তো এলাকাবাসী অভিযোগ করতেছে দীর্ঘদিন ধরে বা প্রায় সময়ই এই ফুলতলি হেলথ সাব সেন্টারটা মানে খোলা হয় না, এটা কি অভিযোগটা কি সত্যি? খোলা তো হয়, যেমন ধরো আমরা প্রথম যখন আমরা উদ্বোধন করেছিলাম তখন আমাদের এই কনিকা মেমোরিয়াল MYC সাহেব যেহেতু এটা সিঙ্গিবিল এর আন্ডারে থাকার কারণে তখন স্টাফ কম থাকার কারণে বলেছিল যে আমরা সপ্তাহে 2 দিন পরিষেবা এখানে দেওয়া হবে বলে আমাদেরকে আশ্বাস দিয়েছিল। বেশ প্রথম সময় কিছু চলেছিল সপ্তাহে 2 দিন খুলে, কিন্তু বর্তমান এই দানিকালে তো সপ্তাহে 1 দিনও খোলা হচ্ছে না বলে আমাদের কাছে অভিযোগ এসেছে। তাই আমরা এই স্বাস্থ্য দপ্তরের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু যোগাযোগ হচ্ছে না এখন পর্যন্ত। তো এইভাবে মানে দিনের পর দিন মানুষ স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন, এলাকার মানুষ, আপনারা দুজন প্রধান এবং উপপ্রধান আছেন, এ ব্যাপারে আপনারা কী ভূমিকা নিচ্ছেন? আমরা উদ্বোধন কর্তৃপক্ষের জন্য জানানোর জন্য আমাদের পদক্ষেপ চলছে, আমরা শীঘ্রই আমরা উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করব যে আমাদের এই হেলথ সেন্টারটা এখন পর্যন্ত চালু হচ্ছে না কেন। এ ব্যাপারে ঊনকোটি জেলার স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক তথা জেলার সার্ভেলেন্স অফিসার ডক্টর শঙ্খশুভ্র দেবনাথ জানান যে দপ্তরের নজরে এমন কোনো খবর জানা নেই, এমনকি উনি নিজেও ব্যক্তিগতভাবে এমন খবর জানেন না। সাব সেন্টারগুলো খোলা হয় সেই পরিষেবাগুলো দেওয়ার জন্যে, তো এটা যদি জিনিসটা সত্যি হয়ে থাকে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তো আমি ব্যক্তিগতভাবে এশুরেন্স করছি যে আমি সাব সেন্টার ভিজিট করবো, এরিয়াটা ভিজিট করবো, প্রধান উপপ্রধান বা এরিয়ার মানুষের সাথে কথা বলবো এবং কনসার্ন MYC যিনি আছেন ওনার সাথে কথা বলবো যে কী কারণে সেটা বন্ধ হয়েছে, বন্ধ রয়েছে বা পরিষেবা দিতে কী প্রবলেম হচ্ছে, কোনো হিউম্যান রিসোর্সের কোনো প্রবলেম আছে কিনা সেটাও আমাকে দেখতে হবে। যদি সেটা থেকে থাকে, যদি হিউম্যান রিসোর্স মিনস MPW বা ANM এর অভাব থেকে থাকে, তাহলে আমরা রিয়েল ব্যুরো রিপোর্ট ওয়াজ 18।